বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন বিজ্ঞান আনন্দে। সাথে আছে আমি লিশা, আর আমার সাথে আছেন শিক্ষক ও প্রকৌশলী মির্জা রাশিদুজ্জামান। রাশিদ ভাই আর আমি মিলে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য অনেক মজার মজার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। ভাইয়া তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া। আজকেও শুরু করছো মনে হয় অনেক কালার পানি তেল দিয়ে, বলো কি করছো? খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট কিন্তু খুবই মজার। আজকে আমরা হচ্ছে লাভা ল্যাম্প তৈরি করব। লাভা ল্যাম্প? লাভা ল্যাম্প আগ্নেয়গিরির আলো, প্রদীপ, আগ্নেয় প্রদীপ। তো যা আমরা ব্যবহার করব সবই আসলে আমাদের বাসাতেই আছে, এমন কিছু আমরা ব্যবহার করছি না যেটা পাওয়া কঠিন, দুষ্কর হবে বা কিছু। আমাদের এখানে আছে দুটো ফুড কালার, তারপর আমাদের আছে পানি, তেল, আমাদের আছে রান্না করার তেল, আর এখানে তুমি দেখতে পাচ্ছ ট্যাবলেট টাইপের সিভিট, এটা হচ্ছে ক্যালবোসি ট্যাবলেট আছে। সো আমরা দুটো নিয়েছি। ওকে, এক্সপেরিমেন্টটা খুবই সিম্পল হবে কিন্তু খুব মজার হবে। তাহলে আমরা আসলে শুরু করি। আমরা প্রথমে দুটো গ্লাসে হচ্ছে পানি ঢেলে নিব। তো পানি পরিমাণটা হচ্ছে আমরা অর্ধেকের থেকে অল্প একটু বেশি, অল্প বেশি নিব, কারণ পরে আমরা হচ্ছে আবার এখানে তেল অ্যাড করব। এই কারণে আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আমরা পানির পরিমাণ খুব বেশি না নিই। তো আমি প্রথমে করছি, তুমি একটু দেখে আমাকে বলতে পারো। সো অর্ধেকের থেকে আমরা একটু বেশি নিব, আর একটু নিলে বোধ হয় হয়ে যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। তো তুমিও হচ্ছে একটু পানি ঢেলে নাও। এবার তাহলে তুমি আমাকে দেখে বলো কতটুকু একটু একটু দিতে পারো, আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পানি ঢেলেছি, বিকাটা এখানে রেখে, বিকাটা রেখে নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তেল, আমরা হচ্ছে এখানে তেল ঢালবো। তো তেলটা আমরা হচ্ছে হয়তোবা এক আঙ্গুল পরিমাণ যেটা আছে এতটুকু আমরা তেল ঢেলে নিব। ঠিক আছে, তাহলে আমরা তেল ঢালছি। তো আমরা যেটা জানি তেল হচ্ছে অপোলার এবং পানি হচ্ছে পোলার, তেল এবং পানি কখনো মিশবে না, মিশবে না। সো আমরা যখন তেলটা ঢালবো, তেলটা হচ্ছে উপরে বুদবুদের মতো হয়ে থাকবে, জমে আছে, তো বুদবুদ আস্তে আস্তে চলে যাবে। আর বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যখন এই কাজগুলো করবে বাসায় কিন্তু মা বাবার পারমিশন নিয়ে করো, না হলে রান্নার তেল যদি এভাবে লুকিয়ে লুকিয়ে খরচ করো মানে অবশ্যই বলে দিতে হবে। আমরা দেখছি যে তেলে বুদবুদগুলো যে ছিল ওগুলো চলে যাওয়ার পরে আমি কি এখানে আরেকটু দেব? তুমি চাইলে আরেকটু তেল দিতে পারো, বাট আমি এটা বলছিলাম যে একদমই মার কিন্তু একটাও নিচে পড়বে না। তাহলে আমরা যেটা জানি তেল আসলে মিশে না, এবং তেল যেহেতু হচ্ছে পানির চেয়ে একটু হালকা, হালকা, তো এখানে তেলগুলো হচ্ছে উপরে ভেসে আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কয়েক ফোঁটা করে কালার কালার দিয়ে দেব। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের একটা ড্রপার আছে, আমরা প্রথমে হচ্ছে লাল রংটা নিয়ে আমরা এখানে বেশি না কয়েক ফোঁটা দিয়ে দিব। ওকে, এক, দুই, তিন। সো যেটা হচ্ছে যে তেল আর হচ্ছে কালার, কালার হচ্ছে পোলার, পোলার পানিও পোলার, কালারও পোলার, সো তেল যেটা হচ্ছে পোলার, সো কালারটা আসলে তেলের সাথে মিশছে না, আমাদের একটু অপেক্ষা করতে হবে। বিন্দু হয়ে আছে, বিন্দু হয়ে আছে, একসাথে মিলে যাবে। তাহলে এখানে আমরা হচ্ছে লো ডিফারেন্ট একটা কালার দিব। তো এখানে আমাদের যে কালারটা আছে নীল রঙের, আমরা এই কালারটা দিয়ে দেই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ক্যালবোসি অথবা যে সিভিক্সি যে ট্যাবলেট আছে এটা হচ্ছে তুমি একটা নাও। তারপর দেওয়ার সময় যেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের হচ্ছে এটা একটু ভেঙে দিতে হবে যাতে হচ্ছে রিয়াকশনটা তাড়াতাড়ি হয়। তো এটা যেটা হবে পানির সাথে মিশে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি করবে, যেটা লাভার, তখন আমরা দেখব আমাদের কি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আমাদের যে কালারটা দেখো তুমি নিচে নেমে আসছে, অপোলার নিচে নেমে যায়, যেহেতু কালার হচ্ছে পোলার, পানি হচ্ছে পোলার, সো কালারটা যখন নিচে গিয়ে পানির সাথে মিশেছে তখন হচ্ছে কালারটা নিচে নেমে এসেছে। আমাদের কি সেই অপেক্ষা করতে হবে যে কখন পানিতে মিশবে? অপেক্ষা করে নিলে আসলে ভালো, কারণ আমরা যেটা বলে যাচ্ছি লাভা ল্যাম্প, তখন আমরা দেখব যে আমাদের কালারটা আসলে নিচ থেকে আস্তে আস্তে হচ্ছে আবার উপরে চলে আসবে। সো সেই ক্ষেত্রে আমরা লাল রংটা এখন হয়েছে মিশে গিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালারটা কি, আমাদের কালারটা হচ্ছিল নিচে যাচ্ছে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এটা ভেঙে নিয়েছি, করি যেহেতু তেলটা আবার উপরে উঠে আসার পর্যন্ত প্রায় বুদবুদটা থেমে গেলেই হয়তো বা তেলটা উপরে চলে আসবে। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার আমরা যেটা করব দেওয়ার সময় সাইড দিয়ে দিয়ে দিব। তো আমি হচ্ছে আমারটা ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। তো আমাদের হচ্ছে একটু অপেক্ষা, তুমি দেখতে পাচ্ছ এখন হচ্ছে একটা বুদবুদ বুদবুদ হচ্ছে। এটা যদি তুমি আরো সুন্দর করে দেখতে চাও তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মোবাইলের লাইট যেটা আছে সেটা জ্বালিয়ে আমরা এরকম করে নিচে রাখতে পারি।
তাহলে তুমি দেখবে যে আচ্ছা আমাদের পানির নিচের আগ্নেয়গিরিগুলো যেভাবে আসলে তৈরি হয় আর কি সেরকম মনে হচ্ছে কিছু একটা ঠিক বলেছো তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের বুদবুদের সাথে কালার মিলে সেটা হচ্ছে উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর বুদবুদটা যখন ফেটে যাচ্ছে তখন কালারটা হচ্ছে আবার নিচে চলে আসছে আবার হচ্ছে নিচে নেমে আসছে সো আমরা এটা হচ্ছে খুব পরিষ্কার হবে এটা দেখতে পাচ্ছি যে আমাদের যতক্ষণ পর্যন্ত আসলে এই বিক্রিয়াটা হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই লাভালামটা আমরা দেখতে পারবো আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু রং দিয়ে দেখতে পারি রংটা নিচে গেলেই তুমি চাইলে এখন তোমার যে লাভা ল্যাম্প আছে সেখানে হচ্ছে দিয়ে দেখতে পারো সাইড থেকে দিতে হবে লাইট এটাতে এটাতে রেখে দিই এই যে আই বাহ তো আমাদের যেটা আমরা করেছি লাভা ল্যাম্প তৈরি করেছি সো আমাদের রংগুলো হচ্ছে বুদবুদের সাথে সাথে উপরে উঠছে আবার হচ্ছে হলো যখন গ্যাসটা বের হয়ে যাচ্ছে গ্যাস বাবল যখন হচ্ছে উপরে গিয়ে যখন ফেটে যাচ্ছে তখন হচ্ছে আবার রংগুলো হচ্ছে আবার নিচে নেমে এসে পানির সাথে মিশে যাচ্ছে আবার বাবল হচ্ছে আবার উপরে যাচ্ছে মিশে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আগ্নেয় প্রদীপ প্রদীপ বা লাভা ল্যাম্প তো এখানে যেটা হচ্ছে যে আমাদের যেই যে ট্যাবলেট আছে এটা পানির সাথে যখন বিক্রিয়া করছে আসলে তখন গ্যাস রিলিজ করছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্যাসটা যখন বাবল হয়ে বের হয়ে চলে আসছে উপরে চলে আসছে এবং বাবলটা যখন ফেটে যাচ্ছে আবার রং চলে যাচ্ছে নিচে নিচে আবার বাবল তৈরি হচ্ছে এভাবে একটা সার্কেলে কাজ মানে প্রসেসটা হয়ে যাচ্ছে বাহ এবং এখানে যদি পানির পরিমাণ আর তেলের পরিমাণ আরেকটু বেশি থাকতো তাহলে এটা আসলে উপচে পড়ে এই জন্য হচ্ছে আমরা যখন নিয়েছি তখন হচ্ছে আমরা মন একটু ফাঁকা রেখেছি যাতে হচ্ছে উপচে না পড়ে হ্যাঁ বন্ধুরা খুব মজার একটা খুব ফান একটা এক্সপেরিমেন্ট আমরা দেখলাম এবং তোমরা এগুলো দিয়ে আসলে তোমাদের স্কুলের যে সায়েন্স প্রজেক্টগুলো থাকে বা স্কুলের যে ছোট ছোট এক্সামের মতো যখন থাকে প্র্যাকটিক্যাল সেগুলোতে কিন্তু এই আমরা খুব এর ধরনের মজার এক্সপেরিমেন্ট মজার এক্সপেরিমেন্ট হিসেবে তোমরা এগুলো প্র্যাকটিস করে স্কুলে নিয়ে যেতে পারো ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ এই মজার এক্সপেরিমেন্টের জন্য ভাইয়া বলো এখন কি করব আমরা আলি আমাদের অনেক এক্সপেরিমেন্টে তুমি জানো আমরা হচ্ছে কি ব্যবহার করি এলইডি লাইট অথবা লাইট ইমিটিং ডায়োড কিন্তু আজকে আমাদের যে এক্সপেরিমেন্ট আমরা তৈরি করেছি সেটা হচ্ছে আসলে এই ডায়োড যখন আমরা বলছি ডায়োডের ডায়োডটা আসলে কি ডায়োড কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য কারণ আমরা সবসময় এলইডি অথবা লাইট ইমিটিং ডায়োড ইউজ করছি অথবা হচ্ছে আমরা এখানেও ডায়োড আছে আমরা ডায়োড ব্যবহার করছি তুমি কি জানো যে সিলিকন ভ্যালি নামটা কেন এসেছে কারণ যেটা হচ্ছে টেক বেস কোম্পানিগুলো কিসের উপর বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসেস এর উপর করা এবং সেমিকন্ডাক্টর ডিভাইসেসে সবচেয়ে বেশি যেই সেমিকন্ডাক্টর ইউজ করা হয় সেটা হচ্ছে সিলিকন সিলিকন থেকে সিলিকন ভ্যালি নামটা এসেছে তো সবচেয়ে সিম্পল সেমিকন্ডাক্টর ডিভাইস হচ্ছে একটি ডায়োড ওকে তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে একটি সেমিকন্ডাক্টর ডায়োড যখন আমরা বলছি সেই ডায়োডে দুই ধরনের সেমিকন্ডাক্টর থাকে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এন ওকে পজিটিভ আর নেগেটিভ ঠিক বলেছো তুমি পজিটিভ আর নেগেটিভ আসলে শুরু করা হয় হচ্ছে সেম সিলিকন দিয়ে তারপর যেটা করা হয় সিলিকনের সাথে এটার ক্ষেত্রে হচ্ছে এক ধরনের অন্য একটি এলিমেন্ট যোগ করা হয় এখানে আরেকটি এলিমেন্ট যোগ করা হয় তখন এখানে আমাদের হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তখন সেটা হচ্ছে এন টাইপ হয়ে যায় আর এখানে হচ্ছে আমাদের হোলস সংখ্যা বেড়ে যায় তখন সেটা হচ্ছে পি টাইপ হয়ে যায় তখন যখন আমরা ডায়োড বলছি সেটা হচ্ছে এই ডায়োড হোক অথবা এলইডি হোক তো ডায়োড হচ্ছে এই ধরনের একটি হচ্ছে ডিভাইস তো ডায়োডটা আমাদের কাজ করানোর জন্য আসলে আমাদের যেটা করতে হয় সেটা পি সাইডের সাথে আমাদের হচ্ছে হলো পজিটিভ কানেক্ট করতে হয় ওকে এবং এন সাইডের সাথে হচ্ছে আমাদের নেগেটিভ কানেক্ট করতে হয় তো এটা আমাদের মনে রাখতে হবে ডায়োড নিয়ে আমরা যখন কাজ করতে যাব তখন হচ্ছে আমাদের পি সাইডের সাথে আমাদের পজিটিভ পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ ওকে এটা হচ্ছে বলে হচ্ছিল ফরওয়ার্ড বায়াস সো ফরওয়ার্ড বায়াস করলে তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের লাইটটা জ্বলবে এখন এলইডিটা যেই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে আসলে তার উপর নির্ভর করবে যে হচ্ছে আমাদের এইটা জ্বলার জন্য কি পরিমাণ ভোল্টেজ লাগবে তো সিলিকন দিয়ে যখন হচ্ছে আমরা একটা ডায়োড বানাচ্ছি তখন হচ্ছে আমাদের এই পিআরএন এর মাঝখানে মিনিমাম 0.7 ভোল্ট দিতে হবে সেটা যদি আমি না দেই তাহলে কিন্তু হচ্ছে আমার ডায়োডটা কাজ করবে না আবার তুমি যদি ধরো হচ্ছে এখন এই পি সাথে তুমি যদি হচ্ছে নেগেটিভ কানেক্ট করো এবং এন এর সাথে যদি পজিটিভ কানেক্ট করো তাহলেও কিন্তু হচ্ছে আমার ডায়োডটা কাজ করবে না তাহলে এটা আমরা কুইকলি দেখে নিই লম্বাটা হচ্ছে আমাদের পি সাইড আর এটা হচ্ছে আমাদের এন সাইড তো আমরা যখন হচ্ছে হলো পজিটিভের সাথে হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ আর এন সাইডের ব্যাটারি নেগেটিভ এবং তখন দেখতে পাচ্ছি আমরা জ্বলছে তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এটা এটা প্রুফ এটা করেছি আমরা পি সাথে পজিটিভ এন সাথে হ্যাঁ এখন যদি হচ্ছে আমি আমার কানেকশনটা পরিবর্তন করে দেই তাহলে আমার যেটা হবে আমি আসলে ওখানে
আমার যেটা করা দরকার আলো জ্বলবে না কারণ হচ্ছে আমার এই ডায়েটটা এখন হচ্ছে এটা হয়েছে আমার ডায়েটটা আসলে জ্বলবে না এখন আরেকটা জিনিস যেটা আমি বলেছি যে যখন হচ্ছে আমরা এই সিলিকন ডাইট ব্যবহার করছি তখন হচ্ছে আমাদের 0.7 ভোল্ট লাগবে তাহলে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াসে যদি দেই তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এলইডিটা জ্বলছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর সাথে আমরা একটি ডায়োড ডায়োড অ্যাড করব হ্যাঁ অ্যাড করে দেখি কি হয় তাহলে হচ্ছে আমরা যেটা করতে হবে আমাদের হচ্ছে সিরিজে কানেক্ট করব আমরা আমি কিছুক্ষণের মধ্যে সার্কিটটা একে দেখাবো আসলে আমরা কিভাবে দিচ্ছি আচ্ছা তুমি যদি খেয়াল করে দেখো আমাদের হচ্ছে হালকা জ্বলছে উজ্জ্বলতা কমে যাচ্ছে আসলে আমরা এখন যে সার্কিটটা করেছি সেটা হচ্ছে আমি তোমাকে একে দেখাই এখন আমরা হচ্ছে এই সার্কিটটা করেছি তো এটা হচ্ছে আমাদের যে এই ডায়োডটা আর এটা হচ্ছে আমাদের এলইডি তাহলে আমরা যেটা করছি আমরা একই ভোল্টেজ দিচ্ছি কিন্তু যেহেতু আমরা এখন একটি ডায়োড অ্যাড করেছি ওর আসলে ভোল্টেজ ড্রপ হচ্ছে আচ্ছা 0.7 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে সেই কারণে উজ্জ্বলতাও কম এখানে 0.7 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে ড্রপ হওয়ার পরে আমাদের যেহেতু হচ্ছে ব্লু এলইডি তে যখন হচ্ছে ভোল্টেজটা যাচ্ছে ভোল্টেজ যেহেতু কমে গিয়েছে এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে ওর উজ্জ্বলতা কিন্তু হচ্ছে একটু কমে গিয়েছে তাহলে আমরা দেখলাম যে আসলে ডায়োডের কি রকম এখন যদি হচ্ছে আমরা রিভার্স বায়াস যদি অ্যাপ্লাই করি তাহলে তুমি দেখবে যে আমাদের ডায়োডটা আসলে জ্বলবে না আমরা যেটা দেখেছিলাম আগের মতন একদমই জ্বলছে না আমরা যদি হচ্ছে এই ডায়োডটা ছাড়া যদি ব্যবহার করি তাহলে ডায়োডটা হচ্ছে উজ্জ্বল হয়ে জ্বলবে আর যখন আমরা ডায়োডটা ব্যবহার করছি তখন হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে আমাদের এই ডায়োডের একটু নিষ্প্রভ হয়ে জ্বলছে কমে গিয়েছে তাহলে আমরা হচ্ছে এখন এই এক্সপেরিমেন্টটা আর কয়েক ভাবে করে দেখি তাহলে আমাদের কাছে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এখন হচ্ছে আমরা চারটা ব্যাটারি দিয়ে করব কি আমরা তিনটা ব্যাটারি দিয়ে করব ওকে তিনটা তাহলে আমাদের হচ্ছে এখানে আছে আমাদের এই যে ব্লু জে এলইডি আছে সেটা হচ্ছে আমরা আরেকবার দেখি আমরা যেহেতু তিনটা ব্যাটারি ব্যবহার করছি তখন এটা উজ্জ্বলতাটা একটু বেশি হবে বেশি হচ্ছে এটার সাথে হচ্ছে আমরা দুটো ডায়োড কানেক্ট করে দেখব এবার কি হয় প্রথমে চাইলে আমরা একটা করে দেখতে পারি করি যে কতটুকু কমে ঠিক বলেছো একটা দিয়ে করি আমরা কমছে হচ্ছে 0.7 সো দুটো ইউজ করলে হচ্ছে 1.4 তাহলে আমরা দেখি আমরা যখন ডায়েট কানেক্ট করছি তখন মোটামুটি তাও অনেক উজ্জ্বল কমেছে আমরা এখন আরেকটি ডায়েট কানেক্ট করে দেখি 1.4 হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি এই উজ্জ্বলতাটা একটু কমে গিয়েছে এখন আমরা যেটা করেছি আসলে সেটা হচ্ছে আমরা দুটো ডায়োড ব্যবহার করেছি সিরিজে তাহলে আমাদের হচ্ছে ভোল্টেজ কমার পরিমাণ হচ্ছে 0.7 ঠিক বলেছো তখন যেহেতু এবার হচ্ছে আমরা একটু হাই ভোল্টেজ ইউজ করেছি তো আমাদের এখন দুটো ডায়োডের কারণে যখন আমরা দুটো ব্যবহার করছি তখন হচ্ছে 1.4 ভোল্ট কমে গিয়েছে এর জন্য আমাদের ডায়োডের উজ্জ্বলতাটাও একটু অনেকটাই কম কমে গিয়েছে আমরা যদি এটা এখন সরাসরি কানেক্ট করে দিই এখানে তখন তুমি দেখবে যে আবার বেড়ে গিয়েছে এই জন্য তুমি দেখছো যখন ও শুধুমাত্র আমি ব্যাটারির সাথে এলইডিটাকে কানেক্ট করছি উজ্জ্বলতা অনেক বেশি যখন হচ্ছে ডায়োডের সাথে কানেক্ট করছি উজ্জ্বলতা কমে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের ডায়োডের ভোল্টেজটা ফল করছে ড্রপ হচ্ছে এখন হচ্ছে আমরা ফাইনালি আরেকটা সার্কিট করব তাহলে হচ্ছে আমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে এই লাস্টে যে আমরা যেটা করছি সেটা করার জন্য হচ্ছে আমাদের চারটা ডায়োড লাগবে সো আমি এখানে হচ্ছে দুটো ডায়োডকে এভাবে কানেক্ট করে নিয়েছি আরো দুটো ডায়োড নেই ওকে তো এই দুটো ডায়োড হচ্ছে আমরা সিরিজে কানেক্ট করছি তার মানে হচ্ছে তো আমরা যে ইলেকট্রনিকে দোকান থেকেই পাবো ওখানে বললেই হবে আমার ডায়োড লাগবে তো এলইডি এবং ডায়োড যা কিছু আছে আমাদের সব ওখানে अवेलेबल পেয়ে যাবো আমরা ইজিলি কিনতে পারবো এখন এই চারটাকে আবার একসাথে কানেক্ট করব একসাথে কানেক্ট করছি আমরা তো এর সাথে হচ্ছে আমরা আমাদের যে এলইডিটা আছে সেটাও হচ্ছে আমরা কানেক্ট করব তো আমি একে দেখাবো তাহলে হয়তোবা যে কনফিউশন আছে যে আমি কিভাবে কানেক্ট করছি সেই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এটা চাইলে হচ্ছে আমাদের বাসায় যারা করতে চাচ্ছ সেভাবে এভাবে না করে ব্রেডবোর্ড আছে ব্রেডবোর্ডেও আমরা কানেক্ট করতে পারবো তাহলে এই কানেকশনটা দেওয়া ওদের জন্য একটু ইজি হবে আচ্ছা তাহলে আমি তোমাকে বলি আসলে এখানে কানেকশনটা আমি কিভাবে দিয়েছি আমি তো মাঝখানে একটু দেখিয়ে নেই বন্ধুরা দেখে নাও যে একটু জটিল লাগছে দেখতে কিন্তু আসলে প্রত্যেকটা আসলে ডায়োডগুলোকে আমরা চারটা ডায়োডকে একসাথে কানেক্ট করেছি তার সাথে এলইডি কানেক্ট করেছি এখন ভাইয়া আমাদেরকে এটা আমি যখন একে দেখাবো তখনই আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এটা কিভাবে কানেকশন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এলইডি এটা হচ্ছে আমাদের চারটা ডায়োড তো আমাদের যে ব্যাটারি কানেকশনটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিব ওকে
সো আমাদের যে ব্যাটারি কানেকশনটা আছে সো আমরা দেখি তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা হবে কানেকশনটা হচ্ছে ঠিক বলেছো এই একটা ডায়োড এই দুটো ডায়োড D1 D2 আর এখানে D3 D4 আর আমাদের এলইডিটা যেটা আছে সেটা হচ্ছে এভাবে ওকে সো এখানে আমি কানেকশন দিয়েছি এখন আমরা ব্যাটারি কানেকশন দুভাবে দিব একবার হচ্ছে প্রথমে এখানে পজিটিভ এখানে নেগেটিভ পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে উল্টা করে দিব কিন্তু আমরা দেখব যে আসলে আমাদের এলইডিটা জ্বলে কি জ্বলে না এবং এই কানেকশনটার নাম অ্যাকচুয়ালি হচ্ছিল ব্রিজ কানেকশন ব্রিজ মানে আমরা ব্রিজ ক্রিয়েট করেছি ব্রিজ ক্রিয়েট করেছি তাহলে হচ্ছে আমরা কানেকশন দিয়ে দেখি তাহলে প্রথমে পজিটিভ ঠিক বলেছো তাহলে হচ্ছে এখানে আমরা কানেক্ট করব পজিটিভ এখানে কানেক্ট করব দেখছি আমাদের এলইডিটা কিন্তু জ্বলছে তাহলে আমরা যেটা করব উল্টো করে দেখি যে আমাদের এলইডিটা জ্বলে নাকি তো আমরা বলেছি তখন শুরু থেকে আমরা দেখে যে যখন হচ্ছে এই ব্যাটারি কানেকশন যখন চেঞ্জ করেছে তখন কিন্তু এলইডি জ্বলছিল না কিন্তু এখানে কিন্তু হচ্ছে দুইবারই হচ্ছে আমাদের এলইডিটা জ্বলছে তাহলে আসলে কি হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে পজিটিভ দিচ্ছি এবং এখানে নেগেটিভ দিচ্ছি তখন হচ্ছে আমাদের এই ডায়োডটা অন তখন হচ্ছে এখানে আমাদের পজিটিভ আসছে এবং হচ্ছে আমাদের এখানে নেগেটিভ চলে আসছে সো এলইডিটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে প্লাস এবং এখানে মাইনাস সো এলইডি হচ্ছে আমাদের জ্বলছে যখন আমরা কানেকশনটা চেঞ্জ করে দিচ্ছি এখানে মাইনাস দিচ্ছি এবং এখানে প্লাস দিচ্ছি তখন যেটা হচ্ছে তখন এই ডায়োডের বদলে এই ডায়োডটা অন হয়ে যাচ্ছে স্টিল আমাদের এখানে প্লাস আসছে এবং এখানে মাইনাস আসছে এই কারণে হচ্ছে আমাদের তখন হচ্ছে আমাদের প্রথমে প্রথমে কাজ করছে এই দুটো ডায়োড যখন আমরা কানেকশন চেঞ্জ করি তখন কাজ করছে এই দুটো ডায়োড আসলে দুটো ডায়োড কাজ করছে কিন্তু এই দুটো না একসাথে যেটা কাজ করছে সেটা হচ্ছে D1 আর D4 অথবা কাজ করছে D2 আর D3 মানে ক্রসে কাজ করছে তো এটা হচ্ছে আমাদের ব্রিজ কানেকশন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে ইনপুট ভোল্টেজের পলারিটি চেঞ্জ করার পরও হচ্ছে আমাদের ডায়োড এলইডি কিন্তু ঠিকই জ্বলছে তো আমরা খুব সহজেই কয়েক ভাবে হচ্ছে আমরা আমাদের ডায়োডের ব্যবহার দেখলাম এবং কিভাবে ডায়োড আসলে কিভাবে কাজ করে যে ডায়োডের আসলে আমাদের পজিটিভ সাইড এবং এন সাইড আছে আমাদের এনশিওর করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি এটা যেন পজিটিভ থাকে এর জন্য নেগেটিভ থাকে তাহলেই ডায়োড কাজ করবে আদারওয়াইজ করবে না এই ডায়োড হোক অথবা হচ্ছে আমাদের লাইট এমিটিং ডায়োড হোক একই হচ্ছে কন্ডিশন হতে হবে পজিটিভ সাইডে পজিটিভ নেগেটিভ সাইডে নেগেটিভ অনেক চমৎকার একটু জটিল কিন্তু চমৎকার একটা এক্সপেরিমেন্ট আমরা করলাম তুমি অনেক কিছু নিয়ে হাজির হয়েছো কি বলছো আসলে আমরা বাতাস তোমরা সবাই চিনি কিন্তু বাতাস যখন কোনো একটা বস্তুর ভিতর দিয়ে অথবা তার সাইড দিয়ে যখন প্রবাহিত হয় বাতাসের প্রবাহর যে ধরনটা সেটা কিন্তু আসলে বদলে যায় তো ওই জিনিসটাই হচ্ছে আমরা সিম্পল কয়েকটা এক্সপেরিমেন্ট একটা এক্সপেরিমেন্টের মধ্যে দেখব তো বাতাসের দিক যে পরিবর্তন হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে মোমবাতি ব্যবহার করব যেহেতু মোমবাতি ব্যবহার করছি মানে আমাদের আগুনের প্রয়োজন আমাদের অবশ্যই একটু বন্ধুরা যেহেতু আমরা আগুন ব্যবহার করছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং বড়দের সাহায্য নিয়ে এক্সপেরিমেন্ট গুলো করবে আমার কিছু করতে হবে তুমি চাইলে অবশ্যই করতে পারো আমি চাই করতে তাহলে করো তাহলে আমরা প্রথমে হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর আমার কি কাজ এখন যদি হচ্ছে আমরা একটা বন্ধ করতে চাই আমরা কি করব ফু দিয়ে মোমবাতিটা হচ্ছে নিভিয়ে দিতে পারবো এখন আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে সরাসরি ফুনা দিয়ে তুমি যদি এই যে আমাদের যে ফানেলটা আছে এটার মাধ্যমে যদি ফু দাও তাহলে কি হবে বলে তোমার মনে হয় আচ্ছা তুমি চেষ্টা করে দেখো আমার মনে হয় হ্যাঁ এত দূর থেকে হয়তো আমাদের বন নিবে না আরো কাছে গিয়ে দেখো অনেক কাছে যাওয়ার পর কাছে নিভে যাচ্ছে সো আমি আরেকটা জ্বালিয়ে দেখি তো তুমি যদি আমাকে দাও আমি কিন্তু হচ্ছে সহজে নেভাতে পারছি না আমি এখান থেকে ফু দিলে যেমন নিভে যাচ্ছে আমি যদি হচ্ছে ফানেলের ভিতর দিয়ে যদি ফু দেই আমার কিন্তু দেখতে পাচ্ছি কি নিভছে না আমি কিন্তু একইভাবে ফু দিচ্ছি আমি এখানে ফু দিলে নিভে যাচ্ছে কিন্তু ফানেলের মাধ্যমে ফু দিলে নিভছে না এটা কারণ যেটা সেটা হচ্ছে যখন আমি ফু দিচ্ছি ফানেলের মাধ্যমে তখন আমার বাতাসটা আসলে এই ফানেলের যে ওয়াল আছে সেটা ঘিরে বাতাসটা এভাবে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে তখন আসলে মোমবাতির যে আগুন আছে সেটার গায়ে সরাসরি ফুটা লাগছে না আশপাশ দিয়ে চলে যাচ্ছে এই কারণে যখন আমি কাছে থেকে হচ্ছে ফু দিয়েছি তখন আমার মোমবাতিটা নিভছিল না এখন আমরা যেটা করবো তুমি চাইলে হচ্ছে বড় ফানেলটা ব্যবহার করো তুমি করতে পারো আমাদের হচ্ছে এখানে তো আরো বেশি কঠিন হয়ে যাবে ঠিক বলেছো এখানে আসলে বাতাস আরো বেশি ছড়িয়ে যাবে খুব একটা লাগবেই না আমি অনেক চেষ্টা করেও কিন্তু মোমবাতিটা নিভলো না নিভাতে পারছি না তাহলে আমি দেখলাম যে হচ্ছে বাতাস যখন আমি ফু দিচ্ছি তখন সরাসরি চলে যাচ্ছে আচ্ছা তাহলে এদিক থেকে করলে তো মনে হয় এটা নিভে যাওয়ার কথা দেখো তুমি এখন আমাদের যেটা করার কথা তুমি এখান থেকে বাতাস গিলে বাতাসগুলো আসলে এদিক দিয়ে বের হবে তো তুমি একটু ট্রাই করে দেখো একটু নিচে নামতে হবে
দেখছো এখন কিন্তু হচ্ছে খুব সহজে নিবে যাচ্ছে তাহলে আমরা দেখলাম যে বায়ুর যে দিক আসলে সেটা হচ্ছে ও কি ধরনের বস্তু তার সারফেসের ভিতর দিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে আসলে সে কিভাবে এক্সপ্যান্ড করবে কিভাবে হচ্ছে কি বলো এটাকে মানে গতিপথ সে বদলাবে বলছো এখন আমি যদি তোমাকে বলি এখানে আমরা একটা বোতল রেখে ফু দিলে আমাদের তোমার কি মনে হয় বোতলটা তো আমাদের বাতাসটাকে আটকে দেওয়ার কথা বোতল ভেদ করে বাতাস চলে আছে আসলে সেটা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আমাদের বোতলটা কি হচ্ছে আমাদের বোতলটা হচ্ছিল রাউন্ড শেপের তুমি যখন এখানে ফু দিচ্ছ বাতাস আসে বোতলের সাইড ঘেসে এইভাবে আসছে তার মানে হচ্ছে যখন তুমি এখানে ফু দিচ্ছ বাতাস কিন্তু এদিকে চলে যাচ্ছে না বাতাস হচ্ছে বোতলের দেয়াল ঘেসে এদিক দিয়ে এসে আবার মোমবাতিকেই হিট করছে নিভে দিচ্ছে তার মানে হচ্ছে আমাদের বাতাসটা হচ্ছে বোতল ঘেসে আসছে মানে বোতলের শেপটা যে এরকম সেইভাবেই বাতাসটা আসলে হচ্ছে এরকম রাউন্ড হয়ে এসে সোজাই চলে যাচ্ছে এইজন্য মনে হচ্ছে বোতল ভেদ করে যাচ্ছে কিন্তু আসলে তা হচ্ছে না তো আমরা দেখলাম যে হচ্ছে আমাদের ফানেল দিয়ে বাতাস যাওয়ার কথা যাচ্ছে ঠিকই কিন্তু ফানেল দিয়ে যখন ফু দিচ্ছি আমরা মোমবাতি নেভাতে পারছি না একটা কাঁচের বোতল যেটা ভেতর দিয়ে আসলে বাতাস যায় না কিন্তু সেটা মাঝখানে রাখার পরেও এখানে ফু দিয়ে আমরা মোমবাতিটা সহজেই নিভিয়ে ফেলতে পারছি কারণ বাতাস হচ্ছে বোতলে গা ঘেসে এদিক দিয়ে গিয়ে আবার এইভাবে নিভিয়ে দিচ্ছে তো ফাইনালি যদি আমরা হচ্ছে বইটা ব্যবহার করি অনেক মোটা একটা বই কিন্তু আসলে বইয়ের মোটা অথবা এর চাইতে বইয়ের যে আকৃতিটা স্কোয়ার শেপ সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট সো এই ক্ষেত্রে যেটা হবে তুমি যদি এখানে ফু দাও বাতাস আসলে এই সাইড দিয়ে দিই আগে ফু দিয়ে দেখি দেখো কি হয় হ্যাঁ সো আমাদের বোতলও কি ছিল বোতলও ছিল একটা সলিড ছিল সলিড অবস্টাকল বই একটা সলিড অবস্টাকল তো বইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে তুমি যখন এখানে ফু দিচ্ছ তখন বাতাস এই কিনারে এসে সাইডে বোতল দিয়ে যখন আমরা ফু দিচ্ছি তখন হচ্ছে আমাদের মোমবাতিটা ছিল নিয়ে যাচ্ছে আর একটু জোরে ফু দিতে হবে মনে হচ্ছে যে বোতল ভেদ করে আমাদের বাতাস চলে যাচ্ছে তো আমরা খুব সিম্পল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলাম যে বাতাস যখন কোন অবজেক্টের ভেতর দিয়ে অথবা অবজেক্টের সাইড দিয়ে প্রবাহিত হয় সেই অবজেক্টের আকৃতিটা আকৃতিটা আসলে বাতাসের দিককে পরিবর্তন করে খুব সাধারণ একটা এক্সপেরিমেন্ট খুব মানে সহজ কিন্তু আসলে বাতাসের গতিবিধি আসলে এর থেকে সহজভাবে আসলে বোঝার মানে আর কোন এক্সপেরিমেন্ট আসলে আমার জানা নেই আছে কিনা তো ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ অনেক মজার মজার এক্সপেরিমেন্ট আজকে আমরা দেখলাম আশা করছি আগামী পর্বে আরো মজার এক্সপেরিমেন্ট তুমি নিয়ে আসবে তোমাকে অনেক ধন্যবাদ লি বন্ধুরা বিজ্ঞান আনন্দের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো